হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন চলচ্চিত্র নির্মাতাকে আমাদের টেলি বাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলা চলচ্চিত্রে একাধারে একজন পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা। ইসমতারা চৌধুরী শান্তি, জি কেমন আছেন? জি ভালো আছি, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে বাংলাদেশি চলচ্চিত্রে কীভাবে আসছিলেন, কত সালে আসছিলেন, সে জানতে চাচ্ছিলাম। আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আসা আমার থিয়েটার দিয়ে, তারপরে আমি টেলিভিশনে কিছু কাজ করেছি, অভিনয়ও করেছি, তারপরে আমি ডিরেকশনে এসেছি। ডিরেকশনে আসার পরে আমার মূল উদ্দেশ্যই ছিল আসলে চলচ্চিত্র নির্মাণ করা। তো চলচ্চিত্র নির্মাণই মানে ধ্যান জ্ঞান বলতে গেলে সেটাই। আমার চলচ্চিত্রকে আমি খুব পছন্দ করি এবং আমাদের যে মানে গল্পের ভাণ্ডার, সেটা আমি মনে করি যে বাংলাদেশের যে গল্প আছে সেটা পৃথিবীর আর কোথাও নাই। বাংলাদেশে আমাদের যে গল্পগুলো আছে, তো সেখান থেকে ছোটবেলা অনেক আগে থেকেই আর কি যে চলচ্চিত্র নির্মাণ করবো, এরকম একটা ইচ্ছা থেকেই চলচ্চিত্রে আসা। আমি প্রযোজক সমিতির মেম্বার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির মেম্বার, পরিচালক সমিতির মেম্বার। আমি একটা সিনেমা শুরু করেছিলাম, তো স্বপ্ন নিয়েই তো শুরু করা, কিন্তু আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, আমার সিনেমাটার নাম মায়ানগর, আমার 95% কাজ শেষ, বাকি কাজটুকু মানে শেষ করতে পারিনি। চলচ্চিত্রে যেমন ভালো মানুষ আছেন, আমি অবশ্যই সবাইকে শ্রদ্ধা করে বলছি, তেমন খারাপ মানুষ আসলে সব জায়গায় ভালো মানুষ সংখ্যাগরিষ্ঠ থাকলেও কিছু হয় না, দুজন খারাপ মানুষ থাকলেই যথেষ্ট। তো সেখান থেকেই কিছু খারাপ মানুষের কারণে আজকে আমার চলচ্চিত্রটা মোটামুটি এখনও আমি রিলিজ করার মতো অবস্থায় যেতে পারিনি। তো প্রথম ছবি, আমার জীবনের প্রথম ছবি। তো এখানে লোকজন এত খারাপ এটাও আগে জানতাম না, এখন ফাইট করছি আসলে ছবিটা রিলিজ করার জন্য। ছবিতে আর্টিস্ট ছিল কারা কারা? আমার আসলে সিনেমার আর্টিস্ট বললে যে সবাই মনে করে যে সুপারস্টার থাকলেই হিট হবে, এরকম একটা চিন্তা সবার মধ্যেই থাকে। তো আমি যেহেতু শুরু করেছি, আমি প্রথমেই ধরে নিয়েছি আমার গল্পটাকেই আমার সিনেমার হিরো, হিরো হিরোইন যাই বলি, আমার গল্পটাই আমার সিনেমার মূল ইয়ে। তো আর্টিস্ট হলো নিপুণ, রোজ, তানভীর, রুহি, কাদের খান, অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, অনেকেই আছেন। আর আমার বাইরের 16 জন আর্টিস্ট, আমি ব্যাংককে অর্ধেক শুটিং করেছি, তো ওখানে আমার 16 জন আর্টিস্ট বাইরেরই ছিল। তো গল্পের জন্য, আমার গল্পের উপর ডিপেন্ড করে সেভাবেই করা। তো এই তো আমি এখন এই অবস্থায় আছি আর কি। তো চাই যে এখন সিনেমাটা যদি রিলিজ করা যায়, দেখাতে পারি দর্শকদের, ওটাই হলো মানে পাওয়া সবচেয়ে বড় পাওয়া। একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে, চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে, যে আপনার প্রথম ছবি এটা, হ্যাঁ, তো ছবিটা আসলে দর্শক কীভাবে গ্রহণ করবে, আপনি কতটুকু মনে করেন নিজেকে? আমি শুরু করেছিলাম যে আমি তো একজন দর্শক, আমি আগে দর্শক তারপরে নির্মাতা, আমি দর্শক হিসেবেই ছবিটা নির্মাণ করেছি। আমার মানে 100% ইয়ে ছিল যে আমার ছবিটা মানুষ দেখতে হলে আসবে, এবং সেই সময়ে আমার যে সিনেমার প্রচার, যে সব কিছু মিলেই বিশাল একটা আওয়াজ ছিল আমার সিনেমাটা নিয়ে। সবাই যে এখানে আমার ক্যামেরাম্যান ছিলেন, আমাদের শ্রদ্ধেয়, কিছুদিন আগে উনি আমাদের কাছে ছেড়ে চলে গেছেন, মাহফুজুর রহমান খান, ওনাকে যখন আমি গল্পটা শুনাই, অনেক আগে থেকেই উনি আমাকে চিনতেন, আমি ওনাকে চিনতাম। আমি আসলে চলচ্চিত্রের সাথে অনেক আগে থেকেই মানে জড়িত, অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, সবাই ওই কারণেই আমার চলচ্চিত্রের প্রতি যে এত আগে চলে আসা। তো
উনি আমাকে বল উনি আমার গল্পটা শুনে মাহফুজ ভাই আমার গল্পটা শুনেই উনি আমার পিছনে লেগেছিলেন। উনি আমি ছিলাম কি না আমি শুধু ওনাকে গল্পটা শুনিয়েছি যে আমি মাহফুজ ভাই এই ছবিটা বানাব, ওই থেকে উনি আমাকে খোঁচাচ্ছেন শুরু করো না কেন তুমি ছবি শুরু করো না কেন। তো ওনারও একটা ইয়ে ছিল আর আমিও তৈরি হচ্ছিলাম, কারণ শুরু করলেই তো হবে না, সম্পূর্ণভাবে তৈরি হয়ে শুরু করাটাই করলে একটা কাজ যদি ভালো হয় দর্শক দেখে যদি বলতে পারে যে হ্যাঁ ভালো একটা কাজ দেখেছি সেভাবে এটুকু যদি না করতে পারি তাহলে করার দরকার নেই আমি মনে করি। তো সেই জায়গা থেকেই আমি শুরু নির্মাণ করেছিলাম করে হচ্ছে এখন অল্প একটু কাজের জন্য আর কি। যাই এই যে বাংলা চলচ্চিত্রের ক্লান্তি লগ্ন এখন যে একটা ধস নেমেছে, হ্যাঁ তো এই অবস্থায় আপনি ছবি নির্মাণ নিয়ে ভাবলেন যদি ছবিটা ফ্লপ হয়? আমি আসলে ফ্লপ হওয়ার কথা চিন্তা ভাবনা করে কখনো, আমি পজিটিভ চিন্তা করি সব সময়, আমি পজিটিভলি নিয়ে করেছি। আমার ইচ্ছা ছিল যে দর্শক দেখবেন আর দর্শক কেউ না কেউ তো দেখবে, হ্যাঁ নিজের একটা আত্মবিশ্বাস তো আছেই যে দর্শক দেখবেনই। এখন আমি তো 18 কোটি দর্শককে দেখাতে পারবো না এনে এনে, যারা দেখবেন অবশ্যই তারা সেটুকু মূল্যায়ন করবেন, ওই ইচ্ছা থেকেই করা। ছবিটা কোন কোয়ালিটি? এটা এটা কোয়ালিটি বলতে আপনি গল্পটা আমার ছবির নাম মায়ানগর, এই মায়ানগর মানে আমি এই শহরটাকে না এই শহরের গল্প এই আমাদের এই নগরটার গল্প এই শহর কেন্দ্রিক। এই শহরে আমরা তো আসলে গ্রামে আমরা সবাই সবাইকে চিনি, গ্রামের মানুষ যারা আমরা আশেপাশে সবাইকেই চিনি, শ্রেণীভেদ নাই আমাদের মধ্যে। তো ঢাকা শহর যে আমাদের এই নগরটাতে মানে যেমন লোয়ার ক্লাস লোকও এখানে থাকেন মানে নিম্ন শ্রেণীর লোকও এই শহরে বসবাস করেন, সর্বোচ্চ শ্রেণীর লোক এই শহরেই বসবাস করেন। তো এই দুই শ্রেণী মানে সব শ্রেণীর লোকদের নিয়েই গল্পটা। একটু যদি কাহিনী সঙ্গে আসলে এটা মানে এখানে শহরে আমরা আমাদের জীবনযাত্রা আমাদের শহর এই শহরের জীবনযাত্রা নিয়েই গল্পটা, কিন্তু প্রেমের গল্পই একটা রোমান্টিক প্রেমের গল্প। যে আমার সিনেমার যে হিরো সে বস্তিবাসী, আর একটা হিরোইন যে সেও বস্তিবাসী, ওদের মধ্যে একটা প্রেম হয়। আরেকটা পেয়ার আছে যে আপার ক্লাস, ওদের মধ্যেও একটা প্রেম হয়। তো দুইটা পেয়ার আমার ছবিতে, তো দুটোর মিল রেখেই আর কি যে পরিণতিটা যে তাদের প্রেমের পরিণতিটা দর্শক যে হ্যাঁ দর্শক সেই জিনিসটা খুব মানে একটা মেসেজ থাকবে অবশ্যই, অনেক মেসেজ আছে এই গল্পের মধ্যে। তো এখানে হাসি আছে, তারপরে মানে মেসেজ আছে, তারপরে আমাদের শ্রেণী যে সংগ্রামের কথা যে আমাদের নিম্নবিত্তরা জীবনযাপন উচ্চবিত্তদের জীবনযাপন মানুষে মানুষে যে ভেদাভেদ সেগুলো থেকে একটা মেসেজ গল্পের মধ্যে অনেক ভালো লাগলো। আর দর্শকদের উদ্দেশ্যে বলে বিদায় নেন, আপনার ছবিটা যেন রিলিজ হয় হলে যেন দর্শক সিনেমা হলে যায়। আমি সবসময় আশা করি দর্শক সিনেমা হলে আসুক, আমাদের সিনেমাকে বাঁচিয়ে রাখুক, আমাদের ভালো ভালো সিনেমা তৈরি হোক, সবাই মিলে ভালো সিনেমাই তৈরি করুক, এটাও আশা করি যে যেন সিনেমা করার জন্য করা এটা আমি চাই না, সবাই যেন করে যে হ্যাঁ আমাদের চলচ্চিত্র আমার সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখব, আমাদের মেধা সমস্ত মেধা দিয়ে আমরা কাজ করব এবং সততা দিয়ে কাজ করব, এটাই আমার মূল উদ্দেশ্য। তো আমি দর্শকদেরকেও বলবো যে আসলে দর্শকরা বেছে নেবেন যে কতটুকু, আসলে এখানে আমি টোটাল আমার সমাজের যে মেসেজটা দেওয়া উচিত
বর্তমান প্রেক্ষাপটে যে মেসেজটা দরকার সমাজের জন্য, মানুষের জন্য, সেই মেসেজটা অবশ্যই পেয়ে যাবেন আশা আমি আশা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি।